মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রেরণা আপনারা দেখছেন চেতনা ডট উৎসব মুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন কচুয়া উৎসব মুখর পরিবেশের মাধ্যমে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে কচুয়া উপজেলা দুইশো তেতাল্লিশটি গ্রামে তিনশো আঠারোটি স্থানে আনন্দ ঘন পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি বাবা মায়ের কবর জিয়ারত শেষে কচুয়া কেন্দ্রীয় মসজিদে বিপুল সংখ্যক জনগণের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এ সময় ঈদের নামাজে অংশগ্রহণ করেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন ওসি ওয়ালিউল্লাহ বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ কাতলা ইউনিয়নে মধুপুর এতিমখানা সংলগ্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মধুপুর জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলামের ইমামতিতে ঈদের নামাজে অংশগ্রহণ করেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি ও কচুয়া বার্তা এতিম খানার সভাপতি সমাজসেবক আলহাজ মোহাম্মদ শাহজাহান তালুকদার অধ্যাপক ফরহাদ তালুকদার সমাজসেবক হান্নান তালুকদার সহ এলাকার সর্বস্তরের শেষে কবর জিয়ারত করেন তাছাড়া কচু উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সংবাদ পাওয়া গেছে চাঁদপুরের কচুয়া থেকে তালুকদারের তথ্যচিত্রে চেতনা ডট টিভি